পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতর কেমন কাজ করছে, তাদের পারফরমেন্স কি, এই নিয়ে আমরা একটা খতিয়ে দেখেছিলাম। বিভিন্ন দফতর, আর সব দফতর নিয়ে তো আলোচনা করা যাবে না, আজকে কয়েকটি দফতর নিয়ে আলোচনা করব, পরবর্তীকালে আরও কয়েকটি দফতর নিয়ে আলোচনা করব। তো আমরা দেখতে চাই যে পশ্চিমবঙ্গ সরকারের দফতরগুলোর স্বাস্থ্য কেমন। সেই স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আমরা বিভিন্ন দপ্তরে ঢু মেরেছিলাম, খোঁজ নিয়েছিলাম। খোঁজ নিয়ে আমরা যা তথ্য পেয়েছি, আজকে সেই তথ্যই তুলে দেব আপনাদের কাছে রাজনৈতিক পর্যালোচনায়। নমস্কার আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখতে শুরু করে দিয়েছেন এনকে ডিজিটাল। আমরা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে খোঁজ খবর নিচ্ছিলাম যে দপ্তরগুলো কেমন চলছে। প্রথমেই আসি স্বরাষ্ট্র দপ্তর, যেটা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে। পশ্চিমবাংলা স্বরাষ্ট্র দপ্তর আইন শৃঙ্খলা কেমন? মোটের ওপর বলা যায় পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা অন্যান্য রাজ্যের তুলনায় বেশ খানিকটা ভালো, বেশ খানিকটা ভালো। বিশেষ করে শহরাঞ্চলের আইন শৃঙ্খলা অত্যন্ত নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। আইন শৃঙ্খলা নিয়ে বিভিন্ন সময় অবনতির কথা ওঠে, ভোটের পরপর এগুলো একটু বেশি হয়, কিন্তু তারপরে ধীরে ধীরে স্তিমিত হয়ে যায়। এখন যা বর্তমান পরিস্থিতি, তাতে আইন শৃঙ্খলা মোটের ওপর ভালো বলা যায়। এটা হচ্ছে আমাদের স্বরাষ্ট্র দপ্তর। তারপরেই আসবো আমরা অর্থ দপ্তর নিয়ে। আর্থিক অবস্থা কেমন পশ্চিমবঙ্গ সরকারের? সবাই বলছে যে এই যে খেলা মেলা উৎসব এটা সেটা দান খয়রাতি করে পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা খুব খারাপ। হ্যাঁ, পশ্চিমবঙ্গের অর্থ সংকট চলছে, শুধু পশ্চিমবঙ্গে না, ভারতবর্ষ ভারত সরকারেরও চলছে। কিন্তু এই খেলা মেলা উৎসবের যে পজিটিভ দিক, সেদিকটা নিয়ে একটু আলোচনা হওয়া দরকার আছে। খেলা মেলা উৎসব এগুলো হলে কি হয়, পশ্চিমবঙ্গ সরকারের বেশ কিছু ক্ষয়রাতি হয়, দান হয়, লক্ষ্মীর ভাণ্ডার করে কি হয়, পশ্চিমবঙ্গ সরকারের হাজার হাজার কোটি টাকা চলে যায়, কন্যাশ্রীর মাধ্যমে চলে যায়, এগুলো চলে যায়। কিন্তু তার রেজাল্টটা কি, মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছলে তার রেজাল্টটা কি হয়? এই যে মানুষের হাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার যাচ্ছে, কন্যাশ্রী যাচ্ছে, বা এরকম বিভিন্ন খাতে টাকা যাচ্ছে, তার লাভ একটাই হচ্ছে যে বাজারটা অন্তত চালু আছে পশ্চিমবাংলায়। কীরকমভাবে, যে পশ্চিমবাংলা মূলত তো কৃষি নির্ভর রাজ্য, এখানে শিল্প বড় একটা নেই, কোনো কালেই ছিল না শিল্প মুখর রাজ্য পশ্চিমবাংলা, এটা কখনোই বলা যাবে না। বা আমাদের যা প্রাকৃতিক সম্পদ আছে, খনিজ তো আমরা খুব বেশি কিছু আহামরি কিছু করে উঠতে পারবো না। আমাদের মূলত শস্য শ্যামলা দেশ, এখানে নদীমাতৃক দেশ, এখানে চাষবাসটা ভালো হয় এবং কৃষিক্ষেত্রে আমরা কিন্তু বরাবরই খুব ভালো জায়গায় আছি। এই কৃষিক্ষেত্রে ভালো জায়গায় আছি ঠিকই, কিন্তু মানুষ শুধু চাষ করলেই তো হবে না, মানুষের জীবন ধারণের জন্য আরও অনেক কিছু প্রয়োজন, তার জন্য প্রয়োজন টাকা। সেই টাকাটা যখন মানুষের কাছে সরকার সরাসরি পৌঁছয়, আর সেই টাকা থেকে মানুষ যখন বাজারে জিনিসপত্র কেনাকাটা করে, তখন বাজার চাঙ্গা হয়ে যায়। পশ্চিমবঙ্গ সরকারের মূল আমদানির জায়গাটা হচ্ছে গিয়ে আবগারি, হ্যাঁ মদ ইত্যাদি থেকে, আবগারি থেকে পশ্চিমবঙ্গ সরকার ভালো রোজগার করে, পেট্রোল ডিজেল থেকে ভালো রোজগার করে, এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যে টাকা পায় তারা, সেই টাকা দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মোটামুটি এক পার হয়ে চলে যায়, ডেফিসিটে যায় না। এই অবস্থায় পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর চলছে। এরপরে আসবো আমরা সেচ দপ্তরে, গুরুত্বপূর্ণ দপ্তর, কারণ পশ্চিমবাংলা নদীমাতৃক রাজ্য, এইখানে সেচটা খুব জরুরি। সেচ, যখন রাজীব বন্দ্যোপাধ্যায় সেচ মন্ত্রী ছিলেন, তখনই সেচ ব্যবস্থার একটা বিরাট পরিবর্তন হয়ে গিয়েছিল। বিরাট পরিবর্তন হয়েছিল এইভাবে যে পশ্চিমবাংলার সেচ ব্যবস্থা, এই ক্যানেলগুলো, ড্রেনগুলো বা বড় বড় নদীগুলো, এইগুলোকে কিন্তু বেশ কয়েক জায়গায় সংস্কার করা হয়েছিল, বহু বাঁধের সংস্কার করা হয়েছিল, এবং যার ফলে পশ্চিমবাংলায় দেখবেন না গত 10-11 বছরে ভয়াল কিছু বন্যা দেখা দিয়েছে। এই সেচের সুনির্দিষ্ট বা সুপরিকল্পিত ব্যবস্থার জন্য কিন্তু এই ব্যবস্থাটা কিন্তু করা হয়েছিল, এবং করার ফলে সেচটা বেশ খানিকটা উন্নত হয়েছে, ফলে চাষবাসও ভালো হয়েছে। এ তো গেল এই অবস্থা। আরও কয়েকটি দপ্তর নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, কিন্তু এই দপ্তর নিয়ে আলোচনা করার আগে বলতে হবে যে এই সমস্ত কিছু তো ভালোই বলছেন, কিন্তু কর্মসংস্থান কোথায়, চাকরি কোথায়? সত্যি চাকরি নেই,
চাকরি নেই পশ্চিম বাংলায়, শুধু পশ্চিম বাংলায় বলবো না, সারা ভারতবর্ষে হাহাকার চাকরির, শুধু ভারতবর্ষও না সারা পৃথিবীতে চাকরির হাহাকার চলছে। চীনের মতন দেশ, শিল্পোন্নত দেশ, তারাও কিন্তু চাকরির যোগান দিতে পারছেন না। কারণটা কি? কারণ সারা পৃথিবীতে শ্রমনিবিড় শিল্প, যেটা বলে যে বহু মানুষ একসাথে কলকারখানায় কাজ করছেন, এই রকম যে শিল্প, সেই শিল্প কিন্তু উঠে গিয়েছে। আগে একটা গাড়ি কারখানায় 4,000 লোক চাকরি করলে, এখন একটা গাড়ি কারখানা 400 লোক দিয়েই কমপ্লিট করা যায়, একটা গাড়ি প্রোডাকশন করা যায়। কারণ এখন রোবোটিক মেশিনারি এসে গেছে, এখন কম্পিউটারাইজড মেশিনারি এসে গিয়েছে। এর ফলে কি হচ্ছে যে মানুষের ব্যবহারটা কম হচ্ছে, যন্ত্রপাতির ব্যবহার বেশি হচ্ছে। টেকনোলজিকে আটকানো যাবে না, এই টেকনোলজিকে না আটকাতে পারলে জিনিস প্রোডাকশনের দাম অনেক বেড়ে যাবে। তাই টেকনোলজিকে না আটকে প্রোডাকশন চালু রাখতে গেলে অটোমেশন দরকার। এই অটোমেশনটা কালের দাবি, সময়ের দাবি, এটা মেনে নিতেই হবে। সংকুচিত হয়ে যাচ্ছে কাজ, শুধু বেসরকারি ক্ষেত্রে কেন, সরকারি ক্ষেত্রেও কাজ সংকুচিত হয়ে যাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বহু ডিপার্টমেন্টে, বহু দপ্তরে কিন্তু মানে কন্ট্রাকচুয়াল লোক বা ক্যাজুয়াল লোক কিন্তু প্রচুর নেওয়া হয়েছে। এদের ভবিষ্যৎ কি? এদের ভবিষ্যৎ অন্ধকার। যারা কন্ট্রাকচুয়ালে আছেন বা ক্যাজুয়ালে আছেন, তারা জানেন 7,000, 10,000, 12,000 টাকা মাইনে তাদের। এই মাইনে দিয়ে তাদের চালাতে হচ্ছে এবং তারা অন্য কোনো কাজও করতে পারছেন না। যে সময়টা তারা তাদের কর্মস্থলে ব্যয় করেন, তারপরে অন্য কোনো কাজও করতে পারছেন না, ফলে তাদের ওই রোজগার সীমিত অবস্থার মধ্যেই রয়ে যাচ্ছে। তাদের জীবনের মানোন্নয়ন ঘটছে না, মানোন্নয়ন ঘটছে না, এটা একদম পরিষ্কার জানিয়ে রাখি। যার ফলে এক শ্রেণীর মানুষ এখানে বেশ পয়সাওয়ালা, বেশ অর্থকরী তাদের আছে, যারা সরকারের ক্যাজুয়াল কর্মী নন, কিন্তু যারা পার্মানেন্ট কর্মী তারা মোটা বেতন পাচ্ছেন। কিন্তু একই কাজ করে, একই রকম পরিশ্রম করে, একই সময় দিয়ে, একই অফিসে কাজ করে, কিন্তু কেউ কেউ 1/3, 1/4, 1/10 বেতন পাচ্ছেন। এই যে ডিসক্রিমিনেশনটা, এই যে তফাতটা, এইটা কিন্তু বড্ড বেশি চোখে পড়ছে। এবং যার ফলে এই তফাত যতক্ষণ না ঘুচবে, ততক্ষণ পশ্চিমবাংলার সার্বিক চাকুরিজীবীদের উন্নয়নটা হবে না। এরপরেও আছে বেসরকারি ক্ষেত্রে শ্রমিক শোষণ, বা যারা শ্রমিক নন, অফিসার র্যাঙ্কের লোক, তাদের শোষণও আছে। কিরকমভাবে? যে যে লোকটার যোগ্যতা ধরুন 25,000 টাকা মাইনে পাওয়ার, তাকে বেসরকারি জায়গায় কাজ করতে হচ্ছে হয়তো 18,000 টাকা, 20,000 টাকা, কোনো ক্ষেত্রে আরো কম। একই কাজ সরকারি লোকেরা করে পাচ্ছেন অনেক বেশি। এবার বলবেন যে বেসরকারি ক্ষেত্রে হয়তো মুনাফা কম। হ্যাঁ, নিশ্চয়ই মুনাফা কম হচ্ছে, সব জায়গায় ব্যবসাপত্রের অবস্থা খারাপ, কিন্তু তার মধ্যেও জীবনের মানোন্নয়নকে বজায় রাখতে গেলে একটা মিনিমাম গাইডলাইন সরকার থেকে দেওয়া দরকার, সমস্ত রাজ্যের ক্ষেত্রে, সমস্ত রাজ্যের ক্ষেত্রেই দেওয়া দরকার যে মিনিমাম বেতন এটা দিতে হবে। শ্রমিকদের ক্ষেত্রে নিয়ম আছে, মিনিমাম ওয়েজেস এইটা হবে, কিন্তু বহু ক্ষেত্রেই তা পালন হয় না, বহু ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রেই তা পালন হয় না। যাই হোক, এই যে অর্থনীতির একটা বিরাট তফাত, মানুষের একদল মানুষের কাছে ভালো পয়সা রয়েছে, তারা জীবনযাপন ভালো করছেন, আর একদল মানুষ কিন্তু তারা কোনো রকমে ওই 10,000, 8,000 মাইনে দিয়ে কিভাবে সংসার চলে, যারা সংসার চালান তারা বলতে পারবে। সরকারকে ব্যাপারে সচেষ্ট হতে হবে পশ্চিমবাংলার অর্থনীতিকে চাঙ্গা করতে গেলে। এই ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কর্মীদের বেতন যেমন বাড়াতে হবে, তেমনি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের বেতন নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। যারা অসংগঠিত ক্ষেত্রের অফিসার তাদের কথা নিয়েও ভাবতে হবে, ভাবতেই হবে। এইটা যদি না ভাবা যায় তাহলে হবে না। পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে অপদার্থতম দপ্তর হচ্ছে শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তর অপদার্থতম কেন বলছি? পশ্চিমবঙ্গ সরকারের যে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি আগেও শিক্ষামন্ত্রী ছিলেন, তার আমলে শিক্ষা দপ্তর বেশ সুন্দর গুছিয়ে কাজ শুরু করেছিল। তারপর তাকে সরিয়ে দেওয়া হয়, পার্থ চ্যাটার্জিকে আনা হয়, তখন থেকেই কিন্তু শিক্ষা দপ্তরের সবচেয়ে বেশি মানে ঘুণ ধরতে শুরু করে। আপনারা জানেন নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে, আপনারা জানেন যে শিক্ষার মান, মানোন্নয়নের কথা এখানে চিন্তা করা হচ্ছে না। কিন্তু বর্তমান শিক্ষামন্ত্রী, তিনি খানিকটা আধুনিক ভাবনা চিন্তা করেন, তিনি আধুনিক চিন্তা ভাবনার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের চেষ্টা করছেন, কিন্তু সেটাও পর্যাপ্ত হচ্ছে না। শিক্ষা দপ্তরে আরও বেশি কাজের অবকাশ আছে। এবার আসি পরিবহন দপ্তর। পরিবহন দপ্তরে জানেন আপনারা, পরিবহন দপ্তর লসে চলে চিরকাল, কংগ্রেস সময় থেকে এখন পর্যন্ত পরিবহন দপ্তর
সরকারকে লসে চালাতে হয়। বর্তমান পরিবার মন্ত্রীর সাথে কথা হচ্ছিল, তিনি বলছেন যে তার মূল টার্গেট হচ্ছে এই লসটাকে মেক আপ করা, বন্ধ করা। তিনি বিভিন্নভাবে চেষ্টা করছেন, বিভিন্ন রকমভাবে অনলাইনের ব্যবস্থা করেছেন অনেক কিছুই, যাতে ঘুঘুর ভাষা বাঁধতে পারেন। এই যে মোটর ভেহিকেলসগুলোতে দালাল চক্র মোটামুটি ভাঙা গিয়েছে বর্তমান মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সৌজন্যে, কিন্তু বহু জায়গায় কিন্তু এখনও আছে। পরিবহন মন্ত্রী সদ্য দায়িত্ব নিয়েছেন, বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত তিনি নিয়েছেন, সেই সিদ্ধান্তগুলো সম্পূর্ণ কার্যকর হলে কিন্তু পরিবহন দপ্তরটা খানিকটা বদল আমরা দেখতে পাব। এছাড়াও অনেক দপ্তর আছে যে নিয়ে আমরা আলোচনা করতে চাই, আলোচনা করতে পারি, কিন্তু মোটের ওপর দেখা যাচ্ছে পশ্চিমবাংলার আর্থিক অবস্থা কিন্তু খুব একটা ভালো না। এই আর্থিক অবস্থা ভালো না হওয়ার পেছনে কারণটা হচ্ছে, কারণ আমরা পশ্চিমবঙ্গ কেন সব সরকারি রাজ্য সরকারি জিএসটি নির্ভর, আর জিএসটি কেন্দ্রীয় সরকার নিয়ে যায়, নিয়ে তারপরে সে একটা অংশ রাজ্য সরকারগুলোকে দেয়। সেই জিএসটি যদি সময় মতন না পাওয়া যায়, রাজ্যগুলোর উন্নয়ন থমকে যায়। তার মধ্যে গোদের ওপর বিষ পোড়া হচ্ছে গিয়ে আমাদের বিরোধী দলনেতা, তিনি বারবার দিল্লিতে গিয়ে বলে আসছেন অমুক দপ্তরকে টাকা দেবেন না, তমুক প্রকল্পে টাকা দেবেন না, রাজ্যের উন্নয়নের জন্য যে টাকা কেন্দ্রীয় সরকার দিতে বাধ্য সেই টাকাকে আটকে দিতে চাইছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং এটা রাজ্যের মানুষের বিপক্ষে কাজ করছেন তিনি। এটা তাকে বুঝতে হবে, রাজ্য সরকারকে টাকা দিতেই হবে কেন্দ্রীয় সরকারকে, সেই টাকার যদি ঠিকঠাক ইমপ্লিমেন্টেশন না হয় সেটা নজরদারি করুক শুভেন্দু অধিকারীরা, বিরোধীরা নিশ্চয়ই সেই টাকার সঠিক প্রয়োগ করতে হবে, সঠিক মূল্যায়ন করতে হবে, সঠিক জায়গায় পৌঁছতে হবে। সেটা যদি না হয় তখন সেটা নিয়ে মনিটর করা যেতে পারে, সেটা নিয়ে চেঁচামেচি করা যেতে পারে, আন্দোলন করা যেতে পারে, সব যেতে পারে, কিন্তু টাকা দেবেন না এই কথাটা বলার অধিকার তো শুভেন্দু অধিকারীকে কেউ দেয়নি। কারণ এই রাজ্য থেকে টাকা তুলে নিয়ে গিয়ে এই রাজ্যেই দেওয়া হচ্ছে টাকা, কেন্দ্রীয় সরকার তো টাকা ছাপায় না, কেন্দ্রীয় সরকারের নিজস্ব কোনো টাকাও নেই, রাজ্য সরকারের কাছ থেকেগুলো যে টাকা পায় সেই টাকার একটা অংশ কেন্দ্রীয় সরকার নিজের কাছে রাখে, আর একটা অংশ রাজ্য সরকারকে ফিরিয়ে দেয়, এবং যে টাকাটা নিজের কাছে রাখে সেটা দিয়ে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প করে, হাসপাতাল করে, রাস্তাঘাট করে, ইত্যাদি ইত্যাদি করে। যদিও আমরা গত 8 বছরে সেভাবে কোনো কেন্দ্রীয় প্রকল্প দেখতেই পাইনি, কোনো বড় সড়ক হয়নি, বড় হাসপাতাল এইমসের মতন হাসপাতাল হয়নি, কোনো বড় বিশ্ববিদ্যালয় হয়নি, কারণ কেন্দ্রীয় সরকারের কাছে টাকা নেই। এই টাকাগুলো কোথায় যাচ্ছে সেটা নিয়ে তো হিসেব হবেই, একদিন চলছে না। কিন্তু বর্তমান যে পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলোকে সময় মতন তাদের প্রাপ্য জিএসটি দিতে পারছে না, আর এখান থেকেই রাজ্য সরকারগুলোর উন্নয়ন থমকে যাচ্ছে, রাজ্য সরকারগুলোকে ধার করতে হচ্ছে, যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোকে চালু রাখতে গেলে ধার করতে হচ্ছে, এই ধার করতে গিয়ে ধার মেটাতে গিয়ে আবার ধার হচ্ছে, ফলে রাজ্য সরকারগুলোকে ঋণে জর্জরিত করে দেওয়া হচ্ছে শুধুমাত্র কেন্দ্রীয় গাফিলতিতে। শুধু আমি পশ্চিমবঙ্গ সরকারের কথা বলছি না, বিজেপি শাসিত রাজ্যগুলোর একই অবস্থা। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, একটু রাজনীতির কথায় আসি, রাজনীতির কথা আসার আগে আপনার একটা জরুরি কথা বলে নিই, যে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি এনকে ডিজিটাল নামে, সেই গ্রুপে আপনি জয়েন করলে এই এপিসোডগুলো প্রত্যেক দিন গ্রুপেই দেখতে পাবেন, অন্য কোথাও গিয়ে সার্চ করতে হবে না। গ্রুপে জয়েন করতে হলে 9833007569 এই নম্বরে নিজের নাম আর জেলার নামটা লিখে পাঠান, আমরা আপনাদেরকে সেই গ্রুপে জয়েন করিয়ে দেবো। প্রত্যেক দিন সকাল 8টায় আপনারা গ্রুপেই কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবেন, আর এই নাম্বারটিতে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের সহায়তা করতে পারেন, এবং বিজ্ঞাপনের জন্য আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। বিপুল সংখ্যক দর্শক আমাদের, এই দর্শকদের কাছে আপনার প্রোডাক্ট পৌঁছে দিতে হলে এই নাম্বারে টেলিফোন করতে পারেন। যাই হোক, রাজনীতির কথা যেটা বলছিলাম, রাজনীতির কথা হচ্ছে এটাই যে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সবকটাই তো একে অন্যের সাথে জুড়ে আছে, রাজনীতির কথা বলতেই হয়। ভারত সরকার, বর্তমান সরকারের একটা হিডেন এজেন্ডা হচ্ছে ওয়ান নেশন ওয়ান সব কিছু, অর্থাৎ একটা দেশ, তার একটাই ভাষা হবে, একটাই সব কিছু সংস্কৃতি হবে, এই রকম একটা হিডেন এজেন্ডা, একটা গুলুকোনো এজেন্ডা নিয়ে কিন্তু এই সরকার চলছে। এর আগে আপনারা শুনেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে যে সারা দেশে হিন্দি চালু করতে হবে, হিন্দি হবে দেশের ভাষা, এমনি বকলমে প্রচার হয় যে রাষ্ট্রভাষা হিন্দি আমাদের, যদিও রাষ্ট্রভাষা আমাদের হিন্দি নয়, এটা যারা প্রচার করেন মিথ্যে বলেন। যাই হোক, এরকমভাবে এই রাজ্যগুলোকে যদি ভেঙে দেওয়া যায়, ঋণের জর্জরিত করে শেষ করে দেওয়া যায়, তাহলে কিন্তু এই একদলীয় শাসন ব্যবস্থা চীনের মতন কিন্তু হতে পারে এখানে, আর এই লক্ষ্যে ধীরে ধীরে এগোনোর চেষ্টা করছেন বর্তমান কেন্দ্রীয় সরকার,
যদিও সেই লক্ষ্য পূরণ হবার নয়, লক্ষ্য পূরণ হবার নয় এই কারণে বলছি, কারণ পশ্চিমবঙ্গ সহ যে যতগুলি রাজ্য আছে, এখানে আমাদের পশ্চিমবাংলার কথাই ধরুন, এখানে প্রত্যেক 10 কিলোমিটার 15 কিলোমিটার ভাষা বদলে যায়, প্রত্যেক 10 কিলোমিটার। কলকাতার দক্ষিণ কলকাতার যা ভাষা বলার ধরন উত্তর কলকাতার তা নয়, হাওড়ার তা নয়, আবার উত্তর 24 পরগনায় তা নয়, হুগলিতে গেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা মানে বলার ধরন, মেদিনীপুর একরকম বলার ধরন, বাঁকুড়া পুরুলিয়া বাংলাই বলা হয় কিন্তু ধরনটা বদলে যায়। তো এইরকম একটা বিরাট বৈচিত্র্যপূর্ণ দেশে সবকিছু ভেঙে চুরে দিয়ে একটাই নেশন হিসেবে গড়ে তোলা, এটা কিন্তু অসম্ভব দেখাচ্ছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার চাইলেও এই জিনিসটা করতে পারবেন না তারা। তাই তারা চেষ্টা করছেন যে কোনো একটি সেন্টিমেন্ট ধরে, ভাষার সেন্টিমেন্ট ধরে হোক, অর্থনৈতিক সেন্টিমেন্ট ধরে হোক, কোনো একটা সেন্টিমেন্ট ধরে এক জায়গায় পৌঁছে দিতে। এমনি হিন্দু রাষ্ট্র করার জন্য একদল লোক মুখিয়ে আছে, একদল লোক মুখিয়ে আছে এই দেশে শুধু হিন্দু রাষ্ট্র হবে, হিন্দুরাই থাকবে, এই দেশে হিন্দি ভাষা চলবে। এই যে হিন্দি, হিন্দু, হিন্দুস্থানের যে জোর জবরদস্তি প্রয়োগ, এর বিরুদ্ধে বিভিন্ন রাজ্য গর্জে উঠেছে, পশ্চিমবাংলাও তার ব্যতিক্রম না, এবং বিজেপি শাসিত রাজ্য থেকেও কিন্তু এই বিরোধিতা উঠছে। তাই এটা ইমপ্লিমেন্ট করা সহজ হবে না। কিন্তু এই যে রাজনীতির কথা বলতে গিয়ে আমাকে আবার পশ্চিমবঙ্গে ফিরতে হবে, তার আগে রাজনীতির কথাটা শেষ করে নিই। এই হিডেন এজেন্ডা থেকে বেরোতে হবে ভারতীয় জনতা পার্টিকে, যদি 2024-এ তাদেরকে ভালো ফল করতে হয়। পশ্চিমবাংলার কথায় আসি, দপ্তরগুলো কেমন চলছে, আপনাদেরকে শেষ দপ্তরের কথা বললাম, অর্থ দপ্তর বললাম, আপনাদেরকে স্বরাষ্ট্র দপ্তর বললাম, পরিবহন দপ্তর বললাম, শিক্ষা দপ্তর বললাম, আগামী দিনে অন্যান্য দপ্তরগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু সবচেয়ে যে অবহেলিত দপ্তর, সবচেয়ে অবহেলিত দপ্তর, সেটা হচ্ছে ক্রীড়া দপ্তর। পশ্চিমবাংলার খেলাধুলোর মানোন্নয়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার একটুও সচেষ্ট নয়, বিন্দু মাত্র সচেষ্ট নয়। তাই পশ্চিমবঙ্গের ক্রীড়া দপ্তরকে উন্নয়ন ঘটাতে হবে, তার একটা খোল নলছে বদলাতে হবে। তার পাশাপাশি পর্যটন, পশ্চিমবাংলায় পর্যটনের ব্যাপক সম্ভাবনা, বাবুল সুপ্রিয় সদ্য দায়িত্ব নিয়েছেন, এক্ষুনি তাকে দোষারোপ করতে চাই না, কিন্তু পর্যটন দপ্তরে বিরাট ব্যাপক একটা দিগন্ত খুলে যেতে পারে যদি পশ্চিমবঙ্গ সরকার সচেষ্ট হয়। যদি খুব প্ল্যান করে এগোনো যায়, পশ্চিমবাংলা কিন্তু পর্যটনের স্বর্গরাজ্য হতে পারে। কারণ দেখুন, পশ্চিমবাংলায় পাহাড় আছে, দার্জিলিং আছে, দীঘার সমুদ্র আছে, মন্দারমণির সমুদ্র আছে, আবার আমাদের কাছে রয়েছে বিষ্ণুপুর, আমাদের কাছে রয়েছে কৃষ্ণনগর, আমাদের কাছে রয়েছে ব্যান্ডেল চার্চ, আমাদের কাছে রয়েছে সেন্ট পল ক্যাথিড্রাল, এরকম প্রচুর জিনিস আছে, মুর্শিদাবাদ রয়েছে, মালদা রয়েছে, প্রত্যেক জেলায় কিছু না কিছু দ্রষ্টব্য আছে। সেইগুলো যদি পৃথিবীর সামনে তুলে ধরা যায়, যথাযথ মার্কেটিং করা যায়, পর্যটনের কিন্তু বিপুল সম্ভাবনা আছে। তার সাথে সম্ভাবনা আছে সুন্দরবনটাকে ডেভেলপ করার। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বন, অথচ বহু জায়গায় আমরা ঘুরতে যাই, আমরা দেখবেন বহু জায়গায় ঘুরতে গিয়ে, যেমন ডুয়ার্সেই আপনি যদি যান, দেখবেন অনেক বাইরের রাজ্যের লোক ডুয়ার্সে আসছে, কিন্তু সুন্দরবনে বাইরের রাজ্যের লোক খুব একটা যান না, সেইভাবে প্রচার নেই। এই জিনিসটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে ধরতে হবে। অর্থনীতির হাল ফেরাতে গেলে, মানুষের জীবনের মানোন্নয়ন ঘটাতে গেলে কিন্তু সার্বিকভাবে চিন্তা করতে হবে। শুধু দুটো চারটে দপ্তর নিয়ে চললেই হবে না, মানুষকে 500,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিলে হবে না, আরও চাই মানুষের, আরও চাই, এই চাহিদার কোনো শেষ নেই। মানুষের জীবনের মানোন্নয়ন ঘটাতে গেলে 500 টাকা দিয়ে ঘটানো যাবে না, 1,000 টাকায় ঘটানো যাবে না, বিনে পয়সা চিকিৎসা দিয়ে ঘটানো যাবে না। তাই সার্বিকভাবে মানোন্নয়ন ঘটাতেই হবে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত দপ্তরকে। আমরা আরও অনেকগুলো দপ্তর নিয়ে আলোচনা করতে চাই আগামী দিনে। তবে আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, জয় বাংলা, জয় হিন্দ।